সস্তা সার্টিফিকেট তো আমি পুলিশ থেকে নেব না, প্রশাসন থেকে নেব না, আমি মিডিয়া থেকে নেব। তো এখন সকলের দৃষ্টি হচ্ছে জাতীয় নির্বাচনটার দিকে। মহাসচিব মহোদয়, জাতীয় পার্টি আমাদেরকে জানিয়েছেন যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন সকলের দৃষ্টি হচ্ছে জাতীয় নির্বাচনটার দিকে। মানুষ যেটা জানতে চাইবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সেটা হচ্ছে নির্বাচনটা কেমন হলো। আমরা স্বীকার করেছি এবং আমরাও কথাটা জোর দিয়ে বলেছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার, যেহেতু সরকার বিদ্যমান থাকবে, তাদের রাজনৈতিক সদিচ্ছাটা অবশ্যই প্রয়োজন হবে। আমরা বলেছি নির্বাচন কমিশন এককভাবে কখনোই একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারবে না যদি সংশ্লিষ্ট সকলে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এবং একই সাথে সরকারের যে প্যারাফার্নালিয়া, যেমন প্রশাসন, পুলিশ, তারা যদি আন্তরিকভাবে সহযোগিতা না করে, সেক্ষেত্রে নির্বাচনের যে নির্বাচন কমিশনের যে দক্ষতা এবং কর্মক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে, এটা আমরা ওনাদেরকে বলেছি। ইভিএমের ব্যাপারে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন যে ইভিএম জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে না। আমরাও বলেছি, আমরাও হ্যাপি, ঠিক আছে, হচ্ছে না। ওনারা আবারও বলতে চাচ্ছিলেন ইভিএমে অনেক কিছু আছে, ফাঁকি ঝুঁকি ইত্যাদি আছে, আমরা সেটা মেনে নিইনি। আমরা বলেছিলাম একটা ইয়েতে বলেছিলাম যে তাহলে তো 2018 সালে নির্বাচনে আলহামদুলিল্লাহ কোনো রকম অনিয়ম হয়নি, কারণ সেটা ইভিএমে হয়নি, সেটা ব্যালটে হয়েছে। এটা আমরা বিশ্বাস করি ব্যালটে নির্বাচন হলে কোনো রকম অনিয়ম হবে না, যেমন 2018 সালেও হয়নি, আগামীতেও ইনশাল্লাহ হবে না, যেহেতু ব্যালটে নির্বাচন হবে। তবে আমরা চেষ্টা করব ব্যালটে হোক, ইভিএমে হোক, নির্বাচনটা যাতে শুদ্ধ সিদ্ধ হয়। ওনারা বিভিন্ন বাস্তব চিত্রের কথা বলেছেন। আমাদের নির্বাচনী সংস্কৃতি, ফিল্ড লেভেলে যে ফ্যাক্টরগুলো ওয়ার্ক করে সেই সময় সেগুলোর কথা ওনারা বলেছেন, পুলিশের ভূমিকার কথাও বলেছেন, আমাদেরকেও স্পষ্টভাবে বলেছেন যে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ পুলিশ এটা সরকারের নির্দেশে পুলিশ এটা করে না। স্থানীয়ভাবে যে নির্বাচনগুলো হয় সেখানে কিন্তু পুলিশকে পক্ষাশ্রিত করার জন্য প্রার্থীরাই চেষ্টা করে থাকে। সেখানে কীভাবে পুলিশকে নিউট্রালাইজ করা যায় সেই জন্য ওনারা আমাদের সহায়তা চেয়েছেন। আমরা বলেছি আমরা চেষ্টা করব এবং সরকারের সদিচ্ছার উপর আমরা বারবার জোর দেব, সেটা সরকারকেও করতে হবে, আমরা জিনিসটা ভেবেচিন্তে করে দেখব। না, অ্যাজ অফ নাও আমরা সরকারের সহযোগিতা যে নির্বাচনগুলো আমরা আসার পরে করেছি, আমরা সরকারের তরফ থেকে কোনো রকম হস্তক্ষেপ আজ অবধি পাইনি। তো এখন সকলের দৃষ্টি হচ্ছে জাতীয় নির্বাচনটার দিকে। সেখানে যদি পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা আমরা এখন পর্যন্ত পেয়েছি, এ ধরনের যদি একটা নিউট্রাল অবস্থানে ওনারা থাকেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচনটা অনেক ভালোভাবে করা সম্ভব হবে। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না। মিডিয়ার কর্মীরা যারা যাবেন তাদেরকে কোনো রকম বাধা দেবেন না, তাদের ভিতরে যাওয়ার অধিকার আছে। এবং স্বচ্ছতার বিষয়ে কিন্তু আমরা তথ্য আপনাদের কাছ থেকে পাবো না, স্বচ্ছতার বিষয়ে তথ্য কিন্তু আমরা মিডিয়া থেকে পাবো। আমি স্পষ্ট করে এই কথাটা কিন্তু গাজীপুরে রিসেন্টলি আমি বলেছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের উদ্দেশ্যে বলেছি, প্রশাসন ছেলে বলেছি, কাজে আমি স্বচ্ছতার সার্টিফিকেট তো আমি পুলিশ থেকে নেব না, প্রশাসন থেকে নেব না, আমি মিডিয়া থেকে নেব। তো এই জন্য আমাদের সহযোগিতা থাকবে। আপনারা যেহেতু স্বচ্ছতার জায়গায়, এটা নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এটা আপনাদেরকে পরে আরও ব্যাখ্যা করা হবে, আমরা ওটাকে চূড়ান্ত বলিনি, ওটার ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা আমরা পরে করব। আমরা মিডিয়ার ভূমিকাকে খুব গুরুত্ব দিয়ে থাকি, যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। মানুষ যেটা জানতে চাইবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সেটা হচ্ছে নির্বাচনটা কেমন হলো। 2018 সালে নির্বাচন নিয়ে নির্বাচনটা কেমন হয়েছে, কয়টা আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কে কে আচরণবিধি লঙ্ঘন করেছে, এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন আজও করে না, তখনও করেনি। নির্বাচনের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পোলিং প্রসেস, ভোটিং প্রসেস, সেই প্রসেসগুলো যদি আমরা যদি দেখতে পাই, এবং আমরা বলেছি আমরা চাই যে প্রসেসটা শুধু ভালো হবে না, শ্যাল বি সিন টু হ্যাভ বিন ডান, যেটাকে আমরা বলি ফিজিবল, মানে যেটাকে দৃশ্যমান হতে হবে যে নির্বাচনটা ভালো হয়েছে। যদি দৃশ্যমানও না হয় তাহলেও নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হবেই। কাজে আমরা এটাকে দৃশ্যমান করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি, এবং আমরা আশাবাদী যে সরকারের সদিচ্ছা থাকবে। এবং এই কথাটা আমরা বলেছি আমাদের মহাসচিব মহোদয়কে, প্রতিদ্বন্দ্বিতা আপনাদেরকে করতে হবে। আপনারা যদি ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা না করেন
এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি কেন্দ্রে কেন্দ্রে যদি ভারসাম্য প্রতিষ্ঠিত না হয় তাহলেও কিন্তু নির্বাচনের যে শুদ্ধতা এবং সিদ্ধতা বিঘ্নিত হতে পারে।